রমাদান মাসের স্বপ্ন তো শুনেই ফরজ গোসল না করে সাহরি খাওয়া যাবে কিনা রোজা অবস্থায় টুথপেস্ট এবং টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা রোজা অবস্থায় যদি মুখ ভরে থুতু আসে তাহলে করণীয় কি এ থেকে কিভাবে রক্ষা পেতে পারি অনেকে রোজা রেখেও সিনেমা গান বাজনা কিংবা গেম খেলে সময় কাটায় এদের রোজা কি হবে এবং এ থেকে মুক্তির উপায় কি রমাদানে কি শুধুমাত্র ইফতারিতেই খেজুর খাওয়া সুন্নত নাকি রাতেও কেবল খেজুর খাওয়া সুন্নত রোজা রেখে স্বপ্নদোষ হলে রোজা হবে কিনা ইফতারের সময় হলে প্রথমে কেন খেজুর দিয়ে ইফতার খাবার শুরু করতে হবে কেন করতে হবে এই প্রশ্নের উত্তর কেন জানতে হবে ইফতারের শুরুতে খেজুর খেতে হবে কেন এই কেনর উত্তর জানাটা গুরুত্বপূর্ণ কি কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন সেজন্য আমি খাবো ওনার আনুগত্যের মধ্যে আমার কল্যাণ নিহিত আমি তো সব কল্যাণ আমি বুঝবো না আমাকে আমার সৃষ্টিকর্তা আমার কল্যাণের পথ বলে দিয়েছেন এই পথে গেলে তোমার সামনে ভালো কিছু দেখা মিলবে জান্নাতের দেখা মিলবে আমি সেই পথে যাব এখন যদি আমি সব কিছুর কেন জেনে জেনে আমাকে জানতে হয় তাহলে তো আমাকে ভবিষ্যৎ সম্পর্কে জানতে হবে যে এখন থেকে আমি এই কাজ করলে 20 বছর পরে কি হবে তো আমি জানি না এই জন্য তো আল্লাহর কথার উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ গায়বের মালিক সব কিছু জানেন তিনি আমাকে বলে দিয়েছেন একজন মানুষ একটা পথ দিয়ে যাচ্ছেন যিনি ওই পথ দিয়ে একবার যে এসেছেন তিনি বলছেন যে ভাই এই পথে যাবেন না কেন যাবেন না বলে ওই পথে বিপদ আছে তো যদি বলে যে ভাই বিপদ আছে আমি এই পথে যাব না বিপদ আছে তার কি প্রমাণ তো এই কথাটা যেরকম অমূলক এবং একটা আপনার অযৌক্তিক প্রশ্ন ঠিক একইভাবে আল্লাহ নিষেধ করেছেন অথবা নির্দেশ করেছেন এখন আমি বলতেছি কেন করব আমি তো সব কেন না তো আমি তো ওই কেন পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই যে আমি ভবিষ্যৎ জানি তো কি হবে কি না হবে আমার কোন কোন কাজ করলে কল্যাণ হবে এটা বলার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন এবং নির্দেশ করেছেন যে আতিউল্লাহ ও আতিউর রাসূল তোমরা আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করে চলো তাহলে কি হবে উমাইয়াতি আল্লাহ ও রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা তোমরা সফল হতে পারবে শেষ হাসি আসতে পারবে জান্নাত পর্যন্ত যেতে পারবে সো আমি রাসূল আনুগত্য করব আমি যদি কেন জেনে জেনে সবকিছু করতে চাই তাহলে অনেক কল্যাণ থেকে আমাকে বেঁচে থাকতে হবে কারণ সব কল্যাণের কেন আমি জানি না জানা আমার সাধ্যে নাই মানুষ সবকিছুর কল্যাণ জানে না এজন্য তাকে ওহির উপরে নির্ভর করতে হয় আল্লাহ মুত রাসূল আদেশ উপর নির্ভর করতে হয় এর বাইরে এটা নিয়ে গবেষণা হতে পারে গবেষণা করে অনেক উপযোগিতা এর অনেক যৌক্তিকতা প্রমাণ হতে পারে যেমন আপনার খেজুর এটাতে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে প্রচুর পরিমাণে এনার্জি আছে হ্যাঁ আমাদের সারাদিন ক্ষুধার্ত থাকার পর সামান্য খেজুর যে পরিমাণ আমাদের শরীরের এনার্জি এবং খাদ্য শক্তির ঘাটতি খাদ্যের ঘাটতি পূরণ করতে পারে সেটা অন্য অনেক খাবার পারে না হয়তো সেই কারণেই খেজুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন বা তা তারা আল্লাহ তাআলা সুন্নাহকে এস্টাবলিশ করেছেন সবচেয়ে বড় উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত তাই আমরা ইফতার খেজুর দিয়ে শুরু করি ওনার সুন্নাত আমি কেন মানবো কারণ ওনার কথা মানার মধ্যে আমার কল্যাণ নিহিত আছে সেজন্য রোজা রেখে স্বপ্নদোষ হলে রোজা হবে কি না রোজা রাখার পর যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে তার রোজার কোনো ক্ষতি হবে না কারণ স্বপ্নদোষ হওয়া এটা কোনো ব্যক্তির হাতে না বা তার নিয়ন্ত্রণে না বা তার কোনো দোষের কোনো বিষয় না ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্যপাত করে হস্তমৈথন করে তার রোজা অবশ্যই ভাঙবে এবং সে অনেক বড় অপরাধী হবে কিন্তু স্বপ্নদোষ যদি হয় রোজা রাখা অবস্থায় দিনের বেলায় তাহলে তার রোজা ভাঙবেও না সে অপরাধীও হবে না তবে স্বপ্নদোষ হওয়ার ফলে তার গোসল ফরজ হবে সেজন্য তাই গোসল করতে হবে নামাজ পড়ার জন্য কিন্তু রোজার কোনো প্রকার ক্ষতি হবে না রোজা অবস্থায় যদি মুখ ভরে থুতু আসে তাহলে করণীয় কি এ থেকে কীভাবে রক্ষা পেতে পারি অনেকের খালি পেটে একটু থুতু বেশি আসে অতএব এটার জন্য ডাক্তারদের কোনো পরামর্শ থাকলে সেটা নেওয়া যেতে পারে আর এছাড়া থুতু যদি আসে সেটা গিলে ফেললে কোনো অসুবিধা নেই কারণ থুতু রোজা অবস্থায় যদি থুতু আসে সেই থুতু গিলাটা কোনো গুনাহের বিষয় না বা পাপের বিষয় না অপরাধের বিষয় না এর বাইরে ইচ্ছাকৃতভাবে কেউ যদি থুতু জমায় রাখে জমায় তারপরে সেই থুতু গিলে তাহলে সেটা অনুচিত এবং মাকরুহ কাজ হবে তারপর রোজা ভাঙবে না কিন্তু অনুত্তম কাজ রমজানের একটি রোজা ভঙ্গ করলে কাফারা হিসাবে কি দিতে হবে দেখুন রমজান মাসের একটা ফরজ রোজা যদি কেউ ভাঙেন ইচ্ছাকৃত কোনো শরীয়ত কারণ ছাড়া তাহলে সেক্ষেত্রে তার ওই রোজার জন্য একটা রোজা তাকে কাজা রাখতে হবে আবার 60টা রোজা তাকে কাফারা আদায় করতে হবে যদিও কোনো কোনো ইমামরা মত দিয়েছেন তাদের মত হলো যে শুধুমাত্র স্ত্রী সবাসের কারণে যদি ভাঙে তাহলে তার ক্ষেত্রে কাফারা প্রযোজ্য আমলি মাজহাবের ইমামগণ এটা বলেন তবে
হানাফি মাযহাবের ইমামগণ এবং অন্যান্য ইমামদের মত হলো যে যেই কোনো কারণে যদি শরীয়ত কোনো ওজর ছাড়া যদি রোজা ভাঙে ইচ্ছাকৃত মানুষ সেটা কিছু খেয়ে ভাঙুক পান করে ভাঙুক তাহলে এই অলসতা অবহেলা বশত রোজা ভাঙলে তার জন্য কাজাও দিতে হবে একটি কাফারাও দিতে হবে ষাটটি কাফারা হলো ষাটটি ধরে রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে মাঝখানে একটা বিচ্ছিন্ন করলে আবার শুরু থেকে করতে হবে মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না টানা রাখতে হবে এমনকি মাঝখানে যদি ঈদেও আসে তাহলে সেক্ষেত্রেও আপনার এটা আবার পুনরায় রাখা শুরু করতে হবে এই জন্য টানা ষাটটা রোজা আর একটা কাফা কাজা মোট একষট্টি রোজা রাখতে হবে যদি ষাটটা রোজা টানা কেউ রাখতে না পারে তাহলে সেক্ষেত্রে ষাটজন মিসকিনকে সে দুবেলার খাবার দিবে তার মাধ্যমে সে তার কাফারা আদায় হবে এবং সেক্ষেত্রে সেই সাথে তওবা করতে হবে যেহেতু সে একটা গুনাহের কাজ করেছে রমাদান মাসের স্বপ্নদোষ হলে ফরজ গোসল না করে সাহারি খাওয়া যাবে কিনা রমাদান মাসে যদি কারোর রাতে স্বপ্নদোষ হয় এদিকে তিনি সাহারি করবেন গোসল করার সময় কম তাহলে সেক্ষেত্রে সাহারি খেতে পারবেন কোনো অসুবিধা নেই গোসল ফরজ অবস্থায় সাহারি খেতে কোনো সমস্যা নেই যদিও আগে গোসল করে তারপরে খেতে পারলে উত্তম কিন্তু যদি কেউ এটা না করেন তার রোজা হয়ে যাবে সাহারি যদি ফরজ গোসল অবস্থায় খান রোজা হয়ে যাবে তবে ফজর নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য তাকে ফরজ গোসল করে ফজরের জামাতে ফজর নামাজে সামিল হতে হবে কিন্তু খোলাসা কথা হলো যে স্বপ্নদোষ হলে ওই অবস্থায় বা স্বপ্নদোষ ছাড়া কেউ স্ত্রী সবাস করেছেন ওই অবস্থায় সাহারি খেলে সাহারি হবে এবং রোজা রাখা যাবে তবে ফজরের আগে গোসল করে ফেলতে হবে ফিলিস্তিনের দুর্ভিক্ষে আমাদেরকে কিছুই করার নেই ফিলিস্তিনের যে আসন্ন দুর্ভিক্ষ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এক ভয়াবহ অবস্থা আমাদের অবশ্যই করার আছে করার নেই বললে ভুল হবে সবারই করার আছে আমরা এমন কোনো মানুষ নেই যে আমাদের করার নাই আমাদের যে করণীয় বিষয়গুলো আছে তোমাদের থেকে একটা বড় করণীয় বিষয় হলো যারা আজকে একটি শান্তিপূর্ণ দেশকে একটা জনপদকে আজ দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে তাদের কোনো পণ্য আমরা আমাদের টাকা দিয়ে কিনবো না ব্যবহার করব না তাদেরকে বয়কট করব বর্জন করব সেটা দুই মাসের জন্য চার মাসের জন্য না সেটা যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত এবং বরং মৃত্যু পর্যন্ত আমাদের এই বয়কট অব্যাহত রাখা উচিত যে আমি একা বয়কট করে কি হবে এরকম চিন্তা যেন মাথায় না আসে যে আমার একার বয়কটে কি হবে বরং আমি আমার সাধ্যেরটুকু করব আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন তোমার সাধ্য অনুযায়ী তুমি কি করছো সারা দেশে কিছু করার ক্ষমতা আমার নাই তো এই জন্য আমার জিজ্ঞাসাও নাই কিন্তু আমার জিজ্ঞাসা হলো তোমার যতটুকু হাতে ছিল ততটুকু কি করলা আমি তো আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি এদের কোনো জিনিস কিনি নাই আমি বয়কট করছি তোমার খাতিরে তো এইটুকু আমরা সবাই করতে পারি এক দ্বিতীয়ত অন্য মানুষদেরকে বোঝাতে পারি যে আসো যে এই ফিলিস্তিনের মানুষগুলোকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে সেখানে শিশু নারী বৃদ্ধ হত্যা করছে যারা এবং চেয়ে চেয়ে দেখছে পৃথিবীর তথাকথিত সভ্য দেশের এই মানুষগুলো তথাকথিত মানবাধিকারের ধ্বজাধারীরা তাদের এই কর্মকাণ্ডের প্রতিবাদে ঘৃণ্য কাজের প্রতিবাদে আসো আমরা এটা বয়কট করি আপনি আরও দশজনকে বয়কটের জন্য প্রস্তুত করলেন আসো আমরা দেশি জিনিস কিনি মুসলিম কান্ট্রিগুলো দেশের জিনিস এদের জিনিস বয়কট করি এটা আমাদের একটা বড় করণীয় এর মাধ্যমে ওরা চাপে পড়বে একটু হলেও ফিলিস্তিনি মানুষের জন্য সেটা উপকার হবে অন্তত আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টাটা করলাম দ্বিতীয়ত মুসলিম দেশ হিসেবে আমাদের দেশ থেকে সেই মানুষগুলোর জন্য সামরিক না হোক অন্তত মানবিক সহযোগিতা যেন নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় হোক সেটা একবারে নাম কম আসতে হোক সেটা পরিমাণে অনেক কম এজন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তোলা উচিত যে আমরা খেয়ে পরে মোটা তাজা হবো আর ভালো থাকবো অথচ আমাদের এই মুসলিম ভাইরা কোনো ভূখণ্ডে না খেয়ে মর্মান্তিক জীবনযাপন করবে কারা যে ফিলিস্তিনে আজকে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে এই ফিলিস্তিনটা কাদের ভূমি এটা তো সমস্ত নবী রাসুলদের ভূমি নবী রাসুলদের ভূমি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা মসজিদে আকসার ভূমি সেখানে মানুষ পৃথিবীর সবচেয়ে বরকতময় জায়গায় সবচাইতে আপনার ফজিলতপূর্ণ জায়গা মর্যাদাপূর্ণ জায়গাগুলোর একটি সেই জায়গায় এরকম ভয়াবহ অবস্থা হবে আর আমরা নির্বিকার পড়ে থাকব এটা আসলে আমাদের ভেতরকার ইমানের দুর্বলতার ইমানের ভয়াবহ অবস্থার এবং আমাদের ভেতরের কপটতার বিষয়টাকে শুধু প্রকাশ করে দেয় যার ভিতরে যত ফিলিংস কম তার ভিতরে কপটতা তত বেশি ইমানের দুর্বলতা তত বেশি এটা প্রমাণ করে এই জন্য এটা দেখে আমি সবসময় বলি যে ফিলিস্তিনের এই ইস্যুটা ইমান মাপার একটা প্যারামিটার বলতে পারি এটাকে আমরা এই সময় আমাদের ইমানটা মেপে নিতে পারি যে আমার ইমানের অবস্থা কি যে আমার ভিতরে কোনো ভাব লেশ পর্যন্ত হচ্ছে না আমার নিজের ইমানের প্রতি নিজের প্রতি আক্ষেপ করা উচিত এই অবস্থা দেখে এজন্য এ ধরনের পরিস্থিতিতে আমরা আমাদের সাধ্যের সবটুকুন করা উচিত এটা বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে
যারা এই ষড়যন্ত্র করে যারা এই হত্যাযজ্ঞ চালিয়ে যারা অবরোধ করে গোটা পৃথিবী থেকে কোনো কিছু যেতেও দিচ্ছে না এই অভিশপ্ত ইহুদিদেরকে কোরআন এমনি এমনি অভিশপ্ত বলে নাই এবং যুগে যুগে তারা এমনি এমনি লাঞ্ছিত হয় নাই এরা এদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ ঘৃণা প্রদর্শন করা এবং অন্য লোকদেরকে সচেতন করা তাদের সমস্ত পণ্যগুলো আমাদের সকল মার্কেট থেকে সকল বাসাবাড়ি থেকে আউট করা এবং সেই সাথে আমাদের মুসলিম দেশ হিসেবে আমাদের দেশ থেকে অন্যান্য মুসলমান দেশ দায়িত্ব আরও বেশি আমাদের দেশ থেকে মানবিক সাহায্য যেন নেওয়া হয় পৌঁছানো হয় সে সরকারিভাবে সে উদ্যোগ গ্রহণ করার জন্য সবাই যার যার যাদের থেকে আহ্বান করা ডাক দেওয়া উদাত্ত আহ্বান করা এবং আন্দোলন করা শান্তিপূর্ণভাবে রমাদানে কি শুধুমাত্র ইফতারিতেই খেজুর খাওয়া সুন্নত নাকি রাতেও কেবল খেজুর খাওয়া সুন্নত রমাদানে ইফতারিতে আমরা যে খেজুর খাই শুধু রমাদানে না রমজান রমজানের বাইরে সবসময় ইফতারিতে খেজুর খাওয়া যেমন সুন্নত সাহরিতেও খেজুর খাওয়া সুন্নত আমরা ইফতারে খেজুর খাওয়া সুন্নতের কথা জানি কিন্তু সাহরিতে যে খেজুর খাওয়া সুন্নত এটা আমরা অনেকে জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়ামা সাহুরুল মুমিনী আত-তামর ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর খেজুর হলো ইমানদারের সবচাইতে উত্তম সাহরি সেজন্য সাহরিতে খেজুর খাওয়া এটা ভালো আপনি যাই খান না খান শেষে শুরুতে মাঝে যখনই হোক একটা দুইটা যতটুকু পারেন খেজুর খেয়ে নেবেন খেজুরে যে পরিমাণ খাদ্য শক্তি আছে এনার্জি আছে সেটা অনেক খাবারেই নেই তো সবচেয়ে বড় কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত সেজন্য এই সুন্নতটা আমরা পালন করতে পারি কোন কোন খাবার দিয়ে ইফতার করা সুন্নত ইফতার সাধারণত খেজুর দিয়ে করা সুন্নত যদি কারোর খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করা সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোতাব দিয়ে ইফতার করতেন রোতাব বলা হয় আদা পাকা আদা কাঁচা খেজুরকে যে খেজুরের ওই যে মুখ দিয়ে পাকা শুরু হয় মুখের অংশ থেকে পাকে তো দেখা যায় সামান্য একটু পাকা সামান্য একটু কাঁচা তো আদা পাকা আদা কাঁচা খেজুর এটাকে রোতাব বলা হয় এই রোতাব এই খেজুরটা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এটা দিয়ে ইফতার করতে পছন্দ করতেন যদি এটা না থাকে তাহলে সাধারণ খেজুর আর খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করে তারপর অন্যান্য খাবার গ্রহণ করা যেতে পারে রোজা অবস্থায় টুথপেস্ট এবং টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা রোজা অবস্থায় টুথপেস্ট অথবা টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না অনুচিত কাজ যদিও আপনি যদি সতর্কতার সাথে করেন থুতু ভিতরে না যায় সেটা খেয়াল রাখেন কুলি করে ফেলে দেন তাহলে রোজা ভাঙবে না টুথপেস্ট দিয়ে আপনি রোজা অবস্থায় ব্রাশ করলে রোজা ভাঙবে না কিন্তু কাজটা অনুত্তম কাজ এটা মাকরুহ কেন মাকরুহ কারণ হলো এর ফলে আপনার থুতুর সাথে কিছু না কিছু আপনার ইচ্ছার বাইরেও ভেতরে চলে যায় আপনি চাইলে তো অ্যাভয়েড করতে পারেন সেজন্য আমরা সাহরি খেয়ে ফজর আজানের আগে আগে টুথপেস্ট ইত্যাদি দিয়ে ব্রাশ করার দরকার হলে সেটা ব্রাশ করে ফেলব কিন্তু দিনভর বেশি বেশি মেসওয়াক দিয়ে আমরা দাঁত মাজব মেসওয়াক ব্যবহার করা রোজা অবস্থায় জায়েজ শুধু জায়েজ না বরং সুন্নাত রমজান একটা স্পেশাল আমল বলতে পারি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি মেসওয়াক করতেন যে গুণে শেষ করা যাবে না সেজন্য বেশি বেশি মেসওয়াক করা যেতে পারে আমাদের দাঁত পরিষ্কার মুখ পরিষ্কারের জন্য বরং সেটা করা উচিত আর সাধারণ খালি ব্রাশ দিয়ে আপনি ব্রাশ করতে পারেন পেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করতে হলে সেটা রাতের বেলায় করবেন অনেকে রোজা রেখেও সিনেমা গান বাজনা কিংবা গেম খেলে সময় কাটায় এদের রোজা কি হবে এবং এ থেকে মুক্তির উপায় কি ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে আমরা জানি তিনি বলেছেন যে আসিয়ামু জুন্নাহ হাদিসে বর্ণিত হয়েছে যে রোজা হলো ঢাল স্বরূপ মালাম ইয়াখরিখা যতর মধ্যে এটাকে না ভাঙে একটা ঢাল যেরকম মানুষকে তরবারির আঘাত থেকে রক্ষা করে রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে কিন্তু ঢালটা যদি ভাঙা হয় সেটা যেরকম তরবারি আঘাত থেকে রক্ষা করতে পারে না কারণ রোজাটা এরকম ভাঙা থাকলে ওই ভাঙা রোজা দিয়েও তার জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারে না ভাঙা রোজা কোনটা যে রোজা রেখে সে পাপাচারে লিপ্ত হয় গুনাহের কাজ রোজা রাখে আবার মিথ্যা কথা বলে রোজা রাখে আবার গুনাহের কাজ করে রোজা রাখে আবার ফিল্ম দেখে হারাম জিনিস দেখে মোবাইলে টেলিভিশনে গান বাজনা শুনে অন্যায় কাজ করে গেমস খেলে অপচয় করে সময় নষ্ট করে তো এই রোজা রাখা অর্থহীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুহরি ওয়াল আমাল বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা ত্বআমাহু ওয়া শারাবা বুখারীর হাদিস এটি অর্থাৎ কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা অনর্থক কথা এবং মিথ্যা কাজ এগুলো পরিহার না করে তাহলে সে এই রোজা রেখে আল্লাহ তার উপাস থেকে আল্লাহর কোনো লাভ নেই এই জন্য ভাই রোজা অর্থবহ হবে তখন যখন রোজা রেখে সমস্ত পাপাচার আমরা ছাড়তে পারবো পাপাচার ছাড়া শিখতে পারবো যদি কেউ মোবাইলে গেমস খেলে বা কম্পিউটারে গেমস খেলে টাইম পাস করেন তাহলে তিনি রোজার অর্থই বুঝেন নাই রোজার মর্মই বুঝেন নাই তার উচিত কোরআন তেলাওয়াত করে ইস্তিগফার করে টাইম পাস করা সময় কাটানো গেমস ইত্যাদিতে মগ্ন থাকলে রোজার প্রাণহানি ঘটে
রোজার উপর দিয়ে স্ট্রাকচার ঠিক থাকে কিন্তু অন্তর্নিহিত প্রাণ সেটা নষ্ট হয়ে যায়। এজন্য এই সমস্ত অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে।